বিজেপি সরকারের উন্নয়নের নির্দেশন আজ সর্বত্র। রাজ্য এবং কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকারের সুফল পৌঁছে যাচ্ছে ত্রিপুরার শহর ছড়িয়ে গ্রাম পাহাড়েও। আনাচে কানাচে তৈরি হচ্ছে ব্রিক সোলিং, আবার কোথাও পেপার ব্লকের রাস্তা। সাধারণ মানুষের বক্তব্য এইসব কল্পনাতে ছিল ত্রিপুরার গ্রাম পাহাড়ের মানুষের। গোটা রাজ্যের সাথে ত্রিপুরার ফটিকরা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়ও বিজেপির বিকাশ রথ ছুটছে বলে অভিমত এলাকার মানুষের। এলাকার বিধায়ক সুধাংশু দাসের প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের সহযোগিতায় ফটিকরায় বিধানসভায় বিগত সাড়ে চার বছরের উন্নয়নের মাঝে সম্প্রতি এলাকার উন্নয়নের আরও এক চিত্রপট উঠে এল এলাকার রাধানগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড থেকে। সেখানে বসবাসরত মানুষ জানাচ্ছেন, গ্রামের মূল রাস্তাটি টানা বাম শাসনে ছিল ভঙ্গুর অবস্থায়। বর্ষার মৌসুমে কর্দমাক্ত রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হতো গ্রামের মানুষকে, সমস্যায় পড়তে হতো স্কুল পড়ুয়াদেরকেও। কিন্তু গ্রামবাসীদের দুর্দশার লাঘবে তদানীন্তন বাম সরকারের কোনো উদ্যোগ ছিল না বলেই অভিযোগ। বর্তমান সরকার ক্ষমতায় বসার পর রাস্তাটির হাল ফেরানোর উদ্যোগ নেয়। গ্রামে তৈরি হয় ব্রিক সোলিংয়ের রাস্তা, এতে হাসি ফুটেছে গ্রামের দুর্ভোগগ্রস্তদের মুখে। তারা ধন্যবাদ জানিয়েছেন বর্তমান সরকার এবং স্থানীয় বিধায়ক সুধাংশু দাসকে। আমরা এই গ্রামে আগে গাড়ি তো দূরের কথা, আমরা ফুলাপান সাইকেল লইয়াও বাড়িতে আসা যাওয়া করতে পারতো না। রাস্তা নাই বলতে একদম নাই, রাত্রে মহিলারা চলাফেরা করতে পারতো না। এখন এই জাতীয় জনতার আওয়ার পরে আমরা এদিকে নতুন ইনস্টলিং হয়েছে, ওই ওইদিকে তো ফিস হয়েছে, আর আমরা এই সিটটা ইনস্টলিং রয়েছে। আমরার যে ফুলাফান কাজে কর্মে আসা যাওয়াতে তারা খুব কষ্ট হইতো, এখন তো তারা বাড়ির থেকে বাইকে গাড়ি সাইকেলে উঠিয়া তারা যায়, তারা আয়। আমরা এটা আশাবাদী আর অনুরোধ রাখছি যে আমরা এই যে ইনস্টলিংটা রয়েছে এটা যদি ফিস যদি হয় তো আমরার ফুলাফান আরও উপকৃত, আমরা গরিব পরিবার আরও উপকৃত, আমরা যে উপকৃত হয়েছি। আমরা গ্রামে পাঁচ নম্বর ঘাট, আমরা গ্রামের নাম রাধানগর, আগে করতে আমরা চলাফেরা করতে অসুবিধা হয় না, সুবিধা হয়, ফুলাফানটিও আইতে অসুবিধা হয় না, সুবিধা মতো হয়। গ্রামের এই রাস্তা দিয়ে এখন অনায়াসে যানবাহন ছুটছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। উপকৃতরা চাইছেন এই রাস্তাটি যেন পিচ ঢালাই করে দেবার ব্যবস্থা করে সরকার। তারা আশায় রয়েছেন বর্তমান সরকার এবং এলাকার ডাইনামিক বিধায়ক সুধাংশু দাস অবশ্যই তাদের দাবি মেনে রাস্তাটি সহসায় পিচ ঢালাইয়ের উদ্যোগ নেবেন। উল্লেখ্য, ফটিকরায় বিধানসভা এলাকার মানুষের সার্বিক উন্নয়নে সর্বদাই তৎপর বিধায়ক সুধাংশু দাস। প্রান্তিক মানুষকে সাহায্য করতে নিজ বিধানসভা এলাকায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রত্যন্ত গ্রামের মধ্যে তার উদ্যোগে তৈরি হয়েছে নতুন নতুন রাস্তা। বাম আমলে এমন রাস্তার স্বপ্নই শুধু দেখা হতো, বর্তমানে তাকে নিজের প্রচেষ্টায় বাস্তবে পরিণত করেছেন বিধায়ক সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।